অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে চেনেন না, বাংলায় এমন মানুষ বোধহয় খুঁজলেও পাওয়া যাবে না। তবে অভিনেত্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়েও চর্চা কিছু কম নয়। বোনের পদাঙ্ক অনুসরণ করে তিনিও পা রেখেছেন অভিনয় জগতে। নেট মাধ্যমেও তার জনপ্রিয়তা কিছু কম নয়। সম্প্রতি ফেসবুকে একটি মন খারাপের পোস্ট দিয়েছেন তিনি। দেবশ্রীর ছেলে অনিশ আইন নিয়ে বিদেশে পড়াশোনা করছেন। বহু বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ছেলেকে একাই বড় করেছেন তিনি। দেবশ্রী বলেন, ছেলেই তার বন্ধু, বেঁচে থাকার রসদ। দিন কয়েকের জন্য অনিশ দেশে ফিরেছিলেন, কিন্তু নিয়ম মেনে এবার ফের দূরে যাওয়ার পালা। তাই অনিশ এবং পরিবারের সঙ্গে কাটানো লেন্সবন্দির সুন্দর মুহূর্তগুলি নেট মাধ্যমে পোস্ট করে নিজের মন খারাপের কথা লেখেন দেবশ্রী। ছেলের উদ্দেশ্যে অভিনেত্রী লিখেছেন, তোমার উজ্জ্বল ভবিষ্যতের আশায় আমরা বহুজন দূরে থাকছি। এই দূরে থাকাটা অবশ্যই আমাদের জন্য খুব কষ্টের, কিন্তু আমরা জানি আমরা এগিয়ে যাচ্ছি। এভাবেই এগিয়ে যাও, ছোট ছোট পদক্ষেপ করো, কোনো তাড়া নেই জান, আমরা এখানেই আছি, তোমার ভারতে ফিরে আসার অপেক্ষা করছি। 2021 সালে ফের ভালোবেসে বিয়ে করেন দেবশ্রী, কিন্তু সেই সম্পর্কও টেকেনি। স্বামী অমিত ভাটিয়ার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন তিনি। এরপরেই আলাদা হন তারা। আপাতত দেবশ্রী ব্যস্ততার কাজ নিয়ে, নিজের অধ্যাবসায়ে পায়ের তলার মাটি শক্ত করেছেন তিনি। উইন্ডোজ প্রোডাকশনসের ফাটাফাটিতে দেখা যাবে তাকে। সো ভিউয়ার্স, এখনও আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।